এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বনির বিজেপি যোগ নিয়ে মুখ খুললেন শুভেন্দু, বিস্ফোরক টুইট দেবাংশুর। নিয়োগ দুর্নীতির তদন্তে অভিনেতা বনির নাম, আর তার সামনে আসার পর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তোরজা। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে কয়েক ঘন্টা হয়ে গিয়েছে বনি সেনগুপ্তকে জেরা করেছেন তদন্তকারী আধিকারিকরা। যদিও নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন বলে জানিয়েছেন অভিনেতা। যদিও গত বিধানসভার আগে বনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেই বিষয়টিকে হাতিয়ার করে ইতিমধ্যে সুর চড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে বনির ইডির তলব নিয়ে বিজেপির কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি, আর সেখানে নিয়োগ দুর্নীতিতে বনিকে জিজ্ঞাসাবাদ নিয়ে জিজ্ঞেস করা হয়। প্রত্যুত্তরে বিরোধী দলনেতার দাবি, গত দুবছর হয়ে গিয়েছে বনি সেনগুপ্তের বিজেপির সঙ্গে কোনো যোগ নেই, ভোটের সময় অনেক সেলিব্রিটি আসেন আর তার তৃণমূলেও আসে, তবে আর্থিক দুর্নীতি বনি যদি করে থাকে তাহলে সেটি তাকে ফেস করতে হবে বলে এদিন জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। তবে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে দাবি তার। অন্যদিকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের, এমনকি শুভেন্দু প্রসঙ্গটির বিস্ফোরক টুইট তার। দেবাংশু লিখেছেন, বনি সেনগুপ্ত যদি বিজেপি না ছাড়তেন উনিও শুভেন্দু অধিকারীর মতো এজেন্সি থেকে 10 হাত দূরে থাকতে পারতেন। বলে রাখা প্রয়োজন, নারদা থেকে বাঁচতেই নাকি বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, এমনকি এফআইআরেও নাম রয়েছে বলে বারবার দাবি করেছেন কুণাল ঘোষ, কিন্তু তাকে এজেন্সি ছুঁয়েও দেখছে না বলে বারবার সরবরাহিছে তৃণমূল কংগ্রেস। এবার সেই বিষয়টিকে তুলে ধরে যে অভিনেতা বনিকে স্পষ্ট আক্রমণ শানালেন দেবাংশু, তা স্পষ্ট। যদিও বনিকে ইডির তলব নিয়ে রাজনীতির কোনো যোগ নেই বলে মন্তব্য করেছেন তার বাবা এক সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে। অনুপ সেনগুপ্ত বলেন, আমার ছেলের সঙ্গে সবার সম্পর্ক ভালো এবং ওকে সবাই ভালো করে চেনে, এমনকি ববি হাকিম থেকে শুরু করে তৃণমূলের সবাই বনিকে ভালোবাসে বলো জানান অনুপবাবু।